হট স্প্রিংটা জানেন ম্যামথ ইয়েলো স্প্রিং এর আর একটা বিশেষ স্পট, বৃহস্ত সুন্দর জায়গা। সব জায়গায় ট্রেল করে রেখেছিল কাঠের সমস্ত, এগুলি হেঁটে হেঁটে সব স্পটগুলোকে যাতে কভার করা যায়। দারুণ সুন্দর দেখছি আমরা। কি সুন্দর মনে হয় যেন টেবিল টপ গুলো পরপর পরপর সাজানো, টেবিল টপ সাজানোর মতন পরপর। সালফারের গ্যাসে ভর্তি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সালফারের গন্ধে ভর্তি। সত্যি পৃথিবী কত রকম বৈচিত্র্যে ভর্তি করে সাজিয়ে রেখে দিয়েছে, এক একটা জায়গাগুলো দেখলে আমরা অভিভূত হয়ে যাচ্ছি। আর কি সুন্দর এই স্তর স্তর করে সাজিয়ে দিয়েছে এখানে। ও এই জন্যই এই জায়গাটা এক একটা জায়গার এক এক রকম বৈশিষ্ট্য। এর এই প্রত্যেকটা মনে হচ্ছে যেন টেবিল টপগুলো পরপর সাজানো, নানান রকম কালারের কালারগুলো নানান রকম হয়ে গেছে। সত্যি সত্যি আর এই জায়গাতে পরপর স্টেপ বাই স্টেপ স্তরে স্তরে এখানে এসে গেছে প্রত্যেকটা, এক মনে হয় যেন প্রত্যেকটা এক ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে স্টেপগুলো সব ধাপ ধাপগুলো হয়ে গেছে সব। এই জায়গাটাতে ঘর স্প্রিংটা থেকে এখন উঠছে, যে ব্লুইশ কালার আছে, ব্লুইশ কালার। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি প্রণব, তো কোন জায়গাটা? এই জায়গাটা। এই জলটা পুরো বেয়ে বেয়ে আসছে, বোঝা যাচ্ছে কি? আচ্ছা আমি আরো জুম করছি, দেখুন এই যে তীর তীর করে বেয়ে বেয়ে চলে আসছে উপর থেকে, ওইভাবে সে হট স্প্রিং থেকে উপর থেকে বেয়ে বেয়ে আসছে, তীর তীর করে বেয়ে বেয়ে আসছে ওই উপর থেকে। এই যে উপর থেকে একটা মনে হচ্ছে যেন একটা পাতলা আস্তরণ সরিয়ে নিয়ে যাচ্ছে, কিছু প্লাস্টিক ট্রান্সপারেন্ট প্লাস্টিকের আস্তরণ সরিয়ে নিয়ে যাচ্ছে। ও সত্যি অভাবনীয় অভাবনীয় এই বৈচিত্র্যের, যা দেখলাম যা কিছু দেখছি এগুলো আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। সত্যি সবাই এদিকে তাকাও একটু, আমরা সবাই রয়েছি, নিশ্চয়ই দেখা যাচ্ছে সবাই আছি। সত্যি